বিলটা আমাদের যারা বাহিরে, বিশেষ করে যারা হিন্দুরা কষ্ট পাচ্ছে এবং ওরা মানে ওদের ওদের কোনো জায়গায় থাকার ঠাই হচ্ছে না, ভারত সরকার ওদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এটা অনেকেই যারা বিতাড়িত হয়েছেন আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে হিন্দু নাগরিকরা, তো তারা আমরা সবাই অবগত আছি যে ভারত সরকারের কা বিলটা পাশ হয়েছে এবং সেটা অনুমোদিত হয়েছে, এবং সেই সম্পর্কে আমরা দুইটা কথা বলতে চাই। আমরা ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনে আমরা যারা অ্যাডভোকেটরা আছি এখানে এবং স্পেশালি বিজিবি লিগাল সেলের যারা অ্যাডভোকেটরা আমরা আছি, তারা সবাই একটা আমরা তিনটা নাম্বার ইস্যু করতে চাই। এই সম্বন্ধীয় যাদের কোনো জানকারি বা যারা এই কোনো অসুবিধায় বা যারা অ্যাপ্লাই করতে চান, তাদের সম্পূর্ণরূপে বিনামূল্যে আমরা সহযোগিতা করব। প্রথম নাম্বার আমি নিজে গৌতম ঘোষ, 9954146537। দ্বিতীয় নাম্বার দেবজিৎ চক্রবর্তী, অ্যাডভোকেট দেবজিৎ চক্রবর্তী, 9435179750। অ্যাডভোকেট নমিতা দেবনাথ, 7578968175। তো কা নিয়ে কোনো ধরনের কোনো অসুবিধা বা কোনো ধরনের কোনো যদি আপনাদের কৌতূহল থাকে সেটার বিষয়ে আইনি সহযোগিতা আমরা করব, এবং এই ফর্ম কীভাবে ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্টের প্রয়োজন এটাতে বলা হয়েছে যে বিশেষ করে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের যারা যারা হিন্দুরা আছেন তারা কীভাবে এটাতে অ্যাপ্লাই করবেন, কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, সেই গাইডলাইনগুলি মেনে কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন সেটাতে আমরা আপনাদের সাহায্য করব। এবং আরেকটা আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা অনেক পেপার পত্রিকায় বা ফেসবুকে দেখেছি যে অনেকে এটার বিরোধিতা করছে, বিশেষ করে আমার যারা মুসলিম ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এটা সম্পূর্ণরূপে নিরাপদ, কারণ এটা আমরা যারা ভারতবাসী তাদের সুবিধার জন্য, যাতে সুবিধা এবং সুরক্ষার জন্য, যাতে কোনো মানে বাইরের কেউ এসে আমাদের এখানে আমাদের থাকতে না পারে, দখল করতে না পারে, আমাদের জায়গা জমি দখল করতে না পারে, এবং আমরা আমাদেরকে কোনো আমাদের যে যেটা অধিকার আমাদের সংবিধানে যে অধিকার দিয়েছে সেটা থেকে আমরা বঞ্চিত না হই তার দিকে, সেজন্য আমাদের যাতে এই কাজটা করতে অসুবিধা না হয় সেজন্য এই বিলটা পাশ করা হয়েছে। এবং এই বিলের আরেকটা জিনিস আছে, আমরা আজকে পেপারে আরেকটা জিনিস দেখেছি যে জুবিন গার্গ বলেছে যে এটা মানে অ্যাসামিজ যারা আছে তাদের বিরোধী আইন, সেটা সম্পূর্ণ আমরা মেনে নিতে পারছি না, কারণ আমরা সবার প্রথমে আসামবাসী, তারপরে আমরা কারণ এই বিলটা আমাদের যারা বাহিরে, বিশেষ করে যারা হিন্দুরা কষ্ট পাচ্ছে এবং ওরা মানে ওদের কোনো জায়গায় থাকার ঠাই হচ্ছে না, ভারত সরকার ওদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, এটাতে আমার মুসলিম ভাই বোন বা অন্য কোনো সম্প্রদায়ের কোনো ক্ষতি হচ্ছে না, এ আপনারা কারো দ্বারা কোনো রূপে প্ররোচিত হবেন না, এটা আমাদের অনুরোধ। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। দেবজিৎ চক্রবর্তী, কখন বেনার বিজেপি লিগাল সেল আইনে, তো বিল তো পাশ হয়ে গেছে, সবাই আমরা অবগত আছি, তো সেই বিলের যেটা ফরম্যাট দেওয়া হয়েছে যেটা অ্যাপ্লাই করার জন্য, ইতিমধ্যে অনেকেই যারা বিতাড়িত হয়েছেন আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে হিন্দু নাগরিকরা, তো তারা অনেকেই দেশে রয়েছেন, তো তারা যেটা অফিসিয়ালি নাগরিকত্ব পাওয়ার জন্য যে ভারত সরকার সেই আইনটাই প্রণয়ন করেছে, এবং যেটা ওয়েবসাইটে যেটা এসেছে অ্যাপ্লাই করার জন্য সেটাতে অনেক কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে কীভাবে আপনি পেতে পারেন, তো সেইগুলোতে অনেকগুলো ডকুমেন্টের ব্যাপার আছে, সেই ডকুমেন্টগুলো বুঝতে অনেকেরই অসুবিধা হবে, কীভাবে সহজভাবে নাগরিকত্ব পাওয়া যায়, তো সেই ব্যাপারে আমরা বিজেপি লিগাল সেল থেকে আমরা যারা আছি তারা আমরা ওদেরকে ওই ফর্ম ফিল আপের ব্যাপারে বা কীভাবে ডকুমেন্ট পেতে পারেন, ডকুমেন্টের সাথে সাবমিট করতে হবে, কী ডকুমেন্ট দিলে নাগরিকত্ব তারা পাবেন, সেই ব্যাপারে আমরা সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে এসেছি, এবং আমাদের ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনাদের মাধ্যমে, তো যোগাযোগ করলে পরে আমরা সব ধরনের সহযোগিতা হাত বাড়িয়ে দেবো।